বরফির রাইতে বয়ে বয়ে ইবাদত বন্দেগি করে, আর মাটির ঘরের পিরা খুঁজা ওই যে ঢুকে রাইতের বেলা গৃহস্থরে না কই, এটার নাম কি? ও হিংকাটা চোর। এনে বোঝা গেল বহু মানুষের বাড়িতে এরকম হিত কাটছে, এলাকার সবারই মোটামুটি জানা আছে। আর যে অরিজিনাল নিজেই কাটছে, হ্যাঁ, কিন্তু কথা কইব না, এটা আমরা জানি। ভাই বরফির আবাদত বন্দেগি করে, ঘরের পিছন দিক দিয়া এরকম একটাই গিয়া ঢুকছে, দেহে ঘরের ভিতরে ঢুকিয়া আপনাকে পক্ষেই কইতাছি, বুঝলেন নি, আপনাকে পক্ষে আমি বেহারুক করতেছি, পাবলিক সরকার উঠতে আপনাকে হারুক করব। এই ঘরের ভিতরে ঢুকতে হে, সেই বেটার ঘরে চুরি করতে ঢুকছে, বেটা এলে একজন পিশাব মানুষ, চুরি করে নেওয়ার মতো কিছু নাই। মনে মনে কয় খাটনিটাই বেকার খাটলাম, তো বড় পীরের যেই রাস্তা দিয়ে আইছে ওই রাস্তা দিয়ে যাইবো গা, বড় পীরের চোখে পড়ছে চোখ। বড় পীর কয়, যাস গা কেন? কয়, আপনি ইবাদত বন্দেগি করতেছেন? কয়, তো আইছিলি কেন? কয়, আপনার কাছে মুড়ি ধরনের লেগে। কয়, তো মুড়ি ধইতে আইস, যাবি গা, এত কষ্ট করে ঢুকছ, তো আমার দুইটা কথা আছে। কয়, কি? কয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আর মিছা কথা কবি না, রাজি? কয়, বাবার যে কথা, পাঁচ ওয়াক্ত তখনই পড়ি, আপনি কইলে 25 ওয়াক্ত, আর মিছা কথা আমগো বংশের মধ্যেই নাই। কয়, হাত বাড়াই দে, দিছে, মুড়ি দইছে, বুকের মধ্যে লইয়া একটু ভালোবাসা দিতে হয় না, হ্যাঁ, ভালোবাসা দিয়া ছাইরা দিছে, বুকের মধ্যে লইয়া ও রাস্তা দিয়ে আডে। আর মনে মনে কয়, আর কোনো গরিব মানুষের বাড়িতে চুরি করতে যাব না, কোনো ধনী যদি পাই। কইতে কইতে চাইয়া দেহে ডাইন পাশে এক জমিদার বাড়ি, এক দারোয়ান বইয়া বইয়া পাহারা দেয় টুলের মধ্যে, আর একটু জমে, যেই জমনিটা বেশি করে আইছে পাও টিপা দিছে দৌড়, দারোয়ানের গেছে গম ভাঙ্গা, এই মিয়া কই যা? হঠাৎ কইরা না, কয় বেটা চুরি করতে যায়। দারোয়ান কয়, জমিদারের বন্ধু, জমিদারের বন্ধু, যদি যাইতে না দেয় আমার চাকরি থাকবো না। কয়, যান, বাড়িতেই আছে। বাড়ির ভিতরে ঢুকিয়া ভালো ভালো মালপত্র সব গাড়ির মধ্যে বাঁধছে, বাঁধার পর বাইরে যাইব, পড়ছে আজান, খাড়াই গেছে নামাজ পড়তে। মনে মনে করে, সারা জনম তো চুরি করলাম, আজকে নামাজটা পড়লেই বাইরে, 5 মিনিটের ব্যাপার, 2 রাকাত ফরজ। কি, কয় রাকাত ফরজ? আপনার আবার ওই যে এক বেটায় হুজুর খাওয়াইব, দাওয়াত করে নিছে, বেটায় হুজুর বাইতে তুইয়া, বুঝলেন নি, গেছে বাজারে। হুজুরে কয়, আইলাম তো দাওয়াত পাইয়া, এরা নামাজ কালাম পড়ে না, না পড়ে কইতে তো পারি না। বেটিটা ডাকদা জিগায়, আসুর আপনারা নামাজ পড়ো? কয়, পড়ি তো। কয়, তো ফজর নামাজ কয় রাকাত ফরজ? কয়, 8 রাকাত। হুজুরে কয়, এরা তো নামাজ পড়ে না, এ ব্যক্তি খাওয়া যাবে না, জায়গা বেটায় আইয়া দেহে হুজুর যাইতেছে গা। তাই বৌরে জিগায়, এই হুজুর জায়গা কেন? কয়, নামাজের কথা জিগাইছিল। কয়, কি জিগাইছিল? কয়, যে ফজরের নামাজ কয় রাকাত ফরজ? কয়, তুই কি কইছ? কয়, আমি কইছি 8 রাকাত ফরজ। কয়, তুই 2 রাকাত ফরজ কবি না? কয়, 8 রাকাত কই হুজুর রাখতারি না। রাকাত কইলে হুজুর থাকবো, 2 রাকাত ফরজ কইরা বাইরে যাই। আর জমিদার উঠছে হইল নামাজ পড়ার জন্য দেহে সিন্ধুক খোলা, রে কোন ঘরে থেকে কি নিল, আপনি না থাকলে ব্যাগমাল আমার চোরে লয়ে যাইত। জমিদারে কয়, ওই চোরায় কয়, এই বেটা এই মাল আমি তো বানছি। জমিদারে মনে মনে কয় কত বড় আল্লাহর ওলি আমার বাইতে আইছে, একটা চোরের বাঁচানোর লেগে চোরের দায় নিজের কাঁধে। কয় বাবা আমার মাল না জমিদারি সহ লইয়া যাও, কিন্তু আমারে মুরিদ না কইরা যাইতে পারবেন না। মনে মনে চিন্তা করে যদি বেলা উঠা যায় কেউ চিনলে চিনতেও পারে আমি যে তুফাইন না চোরা, বুঝলেন না? আগে রমিয়া ছিল মেয়ে আটকে, তুফানের সময় হয়েছে এই লেগে নাম রাখছে তুফাইন না, শুক্রবার হয়েছে এই জন্য নাম রাখছে শুকুর খা, কি মঙ্গলবার হয়েছে এই জন্য নাম রাখছে মঙ্গল হিগদা। আগে এরম ওই নাম রাখতো, নাম রাখনের লেগে হুজুর ভাইবু কই নিজেরাই ধুয়ে দিত নাম। মুড়ি টুড়ি কইরা তাড়াতাড়ি ওখান থেকে ভাগ দইব, দৌড় বেড়া গেছে বড় বীরের বাড়িতে। বড় বীর আব্দুল কাদের জিলানি কয় কি? কয় আমি তো একটা চোর। বড় বীর কয় আমি তো জানি। কয় যে মুরিদ কই এলাম? কয় এইটাও জানি। কয় তো আমি পীর হইলাম কেমনে, অলি হইলাম কেমনে? আমার বড় পীর কয় তোরে বুকের মধ্যে চাপ দিছিলাম না তিনটা? কয় হ। ওই তিনটা চাপের মধ্যে তোর কলবের পর্দা আমি কাইটা তার মধ্যে এলমেলা ধুন্নি ঢুকাইয়া দিছি, এই তুই আল্লাহর অলি হয়ে গেছ, তুই আর রস মহল্লার মধ্যে চাইয়া দেখ। তাই তো সাজালে জীবের তোরে সুন্দর ধরণী, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী আল্লাহ, তোমার মেহের বাণী। ও তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে নিজের ধরণী, তোমার ধরণী তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী তোমার মেহের বাণী। শ্যামল গরমে শীতল বর্ষায় বৃষ্টির ঋণী ঝিনি, ফুলে ফলে শ্যামল গরমে শীতল বর্ষায় বৃষ্টির ঋণী, ফুলে ফলে শ্যামল গরমে শীতল বর্ষায় বৃষ্টির ঋণী ঝিনি, ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবা, সাথে মিঠা পানি তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী তোমার মেহের বাণী। সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান, সৃষ্টি হতে কল্যাণ তোমার দান, সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান, হে মহিয়ান জগত স্বামী। মানুষে মানুষে বাঁধে প্রেম, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, দিলে ভালোবাসা প্রেম ঘোষণা করিলে গুণা করিবে ক্ষমা, তুমি চাহিলে প্রাণ, ঘোষণা করিলে গুণা করিবে ক্ষমা, সরবন্দী তাল সঙ্গত সঙ্গীতে সভা করে বসতেন যারা বন্দী প্রেম রঞ্জিতে। ওরে উস্তাদের চরণ বন্দী দিলে তে করিয়া সন্ধি উস্তাদ আমার আবুল সরকার সালাম খান। মুর্শিদ আমার নিছার চিশতি, আমি যার নামে ভাসাইলাম কিস্তি। ওরে মুর্শিদ আমার নিসার চিশতি, আমি যার নামে ভাসাইলাম কিস্তি। আজমির শরীফ তাহার বাড়ি, এই সভাতে প্রকাশ করি জন্ম আমার বিক্রমপুরে লৌহজং থানা ধরে। ডাকঘর বেজগাঁও পরে কুড়িগাঁও হয় গ্রামখানি। বর্তমানে বসত করি ঢাকা পুরী গঙ্গার দক্ষিণ পার, দক্ষিণ কালীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার। আমি বর্তমানে বসত করি পুরী গঙ্গার দক্ষিণ পার। ওরে দক্ষিণ কালীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার। ওরে অধীনের পরিচয় শায়ালম সরকার, বন্দনার সে চাহি তুয়া খানে সুন্দর ধরণী। তোমার 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 মেহেরবানি। হ্যালো হ্যালো।